আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সক্স ফাইভ আইপি সেট করবেন মোবাইলে, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো মোবাইলে আইপি সেট করার জন্য প্রথমে মোজিলা ফায়ারফক্সের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো মোজিলা ফায়ারফক্স লেটেস্ট যে ভার্সনটি আছে সেই ভার্সনটি না, এখানে অন্য আরেকটি ভার্সন আছে, সেই ভার্সনটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমি আপনাদেরকে দিয়ে দিব, সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে ভার্সনটা আছে এই ভার্সনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই ভার্সনের লিঙ্কটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কি কীভাবে আপনি মোজিলা ফায়ারফক্সে সক্স ফাইভ আইপিটি সেট করবেন। তো সক্স ফাইভ আইপিটি সেট করার জন্য প্রথমে মোজিলা ফায়ারফক্সে যেতে হবে, এবং যাওয়ার পরে আমাদেরকে এখানে হচ্ছে, আচ্ছা আরেকটু দেখাই, এই বর্তমানে আমাদের মোজিলা ফায়ারফক্স যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশে আইপি ইউজ করতেছে। এখানে এটা চেক করবেন যেভাবে huia.net, এই যে দেখেন huia.net, এটাতে লিখে সার্চ করার পরে দেখেন এখানে বাংলাদেশি আইপি দেখাবে। এখানে দেখেন বাংলাদেশে আইপি দেখাচ্ছে, এখানে বাংলাদেশের আইপি দেখাচ্ছে, এবং বাংলাদেশের আইপি দেখাচ্ছে, এবং হচ্ছে আমাদেরকে এখন আইপি সেট করার পরে আমরা দেখব যে আইপিটা কোন জায়গায় আছে। আইপিটা সেট করার পর সেটা হচ্ছে ইউএসএ যদি হয় তাহলে আপনার আইপি সেট ঠিক আছে, আর যদি না হয় তাহলে এখানে ভুল আছে। তো প্রথমে আপনি এখানে অন্য একটি ট্যাব নিয়ে এখানে লিখবেন about, অ্যাবাউট ইস করে নিলাম, অ্যাবাউট ইস টু কনফিগ, ঠিক আছে। এখানে কি লিখবেন, অ্যাবাউট ইস টু কনফিগ। এখানে দেখেন অ্যাবাউটের পরে একটা কোলন চিহ্ন আছে, কোলন, এখানে সেমিকোলন না, কিন্তু অনেকে এখানে ডট দেয়, সেমিকোলন দেয়, সেই জন্য এটা আসে না। এখানে লিখতে হবে অ্যাবাউট ইস টু বা অ্যাবাউট কোলন কনফিগ, ঠিক আছে। তারপরে সার্চ দিতে হবে, সার্চ দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। পেজ চলে আসলে এখানে সার্চ বক্সে লিখবেন যে প্রক্সি লিখে সার্চ করবেন, ঠিক আছে, সরি, প্রক্সি লিখে সার্চ করুন। প্রক্সি লিখে সার্চ করার পরে দেখেন এখানে নিচে চলে আসবেন, একেবারে নিচে চলে আসবেন। এখানে দেখেন আমাদের সক্সে যেতে হবে, ঠিক আছে, কারণ আমাদের আইপিটা যেহেতু সক্সের, আর যদি এইচটিটিপি হয় তাহলে চেয়ে যেগুলো হচ্ছে এইচটিটিপি, ঠিক আছে, এগুলো হচ্ছে এইচটিটিপি, কিন্তু আমাদের এখানে কাজগুলো করতে হবে সক্স ফাইভের, সেই জন্য এখানে সক্স লেখা যেটা আছে সেটা যেতে হবে। তো সক্সে যাবেন, এখানে এই যে network.proxy.socks, ঠিক আছে, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে আইপিটা আছে আইপিটা এখানে বসায় নিতে হবে। তো এখন আমরা আপনাদেরকে একটা আইপি অলরেডি প্রোভাইড করে ফেলেছি, তো সেই আইপির প্রথম যে অংশটা আছে মানে একটা কোলন চিহ্নের আগের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে হোস্ট, অথবা সেটাকে প্রক্সি বলে, আর পরের যে পাঁচ ডিজিটের যে একটা সংখ্যা আছে সেটাকে বলে পোর্ট। তো প্রথমের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে গিয়ে হোস্ট। তো হোস্ট বা এখানে প্রক্সিটা আমি এখানে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি এখানে বসাই দিব, ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিব, ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে দেখেন যে কোনো একটা সংখ্যা লিখে এটাকে সিলেক্ট করতে ঝামেলা, সেই জন্য লিখে নিই, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তার মানে এখানে শুধুমাত্র, কিন্তু শুধুমাত্র এখানে শুধুমাত্র হচ্ছে জাস্ট আমাদের যে প্রক্সি এটা আছে, হোস্ট আছে, সেই জিনিসটা, এখানে কোনো ডট বা এখানে স্পেস টিসপেস এরকম কিছু দিবেন না, ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন, বা এখানে দিলে যে সিস্টেম আছে ওই সিস্টেম বসাইতে হবে। তারপরে এখানে পোর্ট যেটা আছে network.proxy.socks, এখানে পোর্ট যেটা আছে পোর্টটা বসাতে, পোর্টের একটা শূন্য দেওয়া আছে এটা কেটে নেবেন, ঠিক আছে, কেটে আপনাদের যে পোর্টটা আছে এই পোর্টটা এখন বসাইতে হবে। তো আমার এখানে যে পোর্টটা আছে সেটা দেখেন, এই যে দেখেন এখানে এই পোর্টটা আছে, এই পোর্টটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করব, পেস্ট করার পরে, আচ্ছা এখানে সিলেক্ট করে নিলাম এটা, এখন আমি পেস্ট করব, তাহলে ওই নাম্বারটা চলে আসবে। এখন দেখেন আমার হচ্ছে সক্স সক্স টাইপের যে হোস্ট বা পো ইটা ছিল, প্রক্সিটা ছিল, সেটা সেট করা হয়ে গেছে, পোর্টটাও শেষ করা হয়েছে। তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে এখানে দেখেন প্রক্সি টাইপ আছে, ঠিক আছে, প্রক্সি টাইপে এখানে পাঁচ দেওয়া আছে এটাকে এক করে দিবেন, ঠিক আছে, প্রক্সি টাইপ এক দিয়ে দিবেন। তারপরে এখানে আর কিছু করতে হবে না, তারপর হচ্ছে এখানে এই সার্চ বক্সে যাবেন, সার্চ বক্সে এখানে লিখে সার্চ দিবেন DNS, DNS লিখে সার্চ করার পর একেবারে নিচে যাবেন, নিচে এই যে দুইটা, এই দুটো নিচেই আসে সবসময়, এই দুইটো ফলস থাকে, এই দুইটাকে ট্রু করে দিবেন, ঠিক আছে, ট্রু করে দিবেন। ট্রু করে দেওয়ার পরে এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এখন আপনাদেরকে এখানে এসে ওই সার্চ বক্সে আবার আসবেন, আসার পরে লিখবেন media.prconnection, তারপর হচ্ছে .enable, ঠিক আছে, এরকম যদি আসে এই media.prconnection enable এটা লিখে সার্চ করার পরে
এখানে এই যে ট্রু লেখা আছে এটাতে টগলে ক্লিক করবেন, ফলস করে দিবেন। ওকে, তো এখন দেখেন আমাদের হচ্ছে আইপি সেট মোটামুটি শেষ। এখন আমি চেক করবো যে আইপিটা ঠিক আছে কিনা। একটু আগে আমরা দেখেছিলাম যে এটা এটা হচ্ছে বাংলাদেশি, তো এখন হচ্ছে এটাকে ই করার পর সার্চ দিয়ে রিফ্রেশ করার পর দেখবে এটা কোন জায়গায় আসে। তো এখন হচ্ছে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এখানে দেখবো যে এটা কোন জায়গায় আসে। তো এখানে সার্চ দেওয়ার পর দেখেন যদি ইউএসএ আসে তাহলে ঠিক আছে আইপিটা, আর যদি ইউএসএ না আসে তাহলে ঝামেলা আছে। তো এখানে দেখেন সার্চ দেওয়ার পরে আমাদের যেই এটা ছিল সেটা থেকে ইউএসএ চলে আসছে। আরেকটা জিনিস, আপনারা যখন মোবাইলে করেন বা ইসে করেন আপনাদের লোকেশনটা এখানে অফ রাখবেন, কারণ লোকেশনটা সবসময় অফ রাখবেন, লোকেশনটা চালু করবেন না তাহলে ঝামেলা হবে। তো এখানে দেখেন আমাদের হচ্ছে এখানে একটা টাইম ডিফারেন্স বলতেছে, টাইম ডিফারেন্স আছে। আমরা আপনাদের অনেকের ই ঝামেলা থাকে, আমরা যেহেতু ইউএসএর আইপি সেট করছি তো এখন আমাদেরকে এখান থেকে ইউএসএর যে ইটা আছে টাইমটা আছে সেটা সেট করে দিতে হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এটা দিয়ে দেখবেন যে আইপিটা আছে কিনা। আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে চেক টু আইপি ডট কম যাবেন, চেক টু আইপি ডট কম, ঠিক আছে। এই সাইটে যাওয়ার পরে এখানে দেখবেন এরকম একটি সাইট আসবে, এবং সাইটে আসার পরে এখানে যদি সব কিছু ঠিকঠাক করে তাহলে হচ্ছে এখানে ওকে আসবে, আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে এখানে মিসম্যাচ লেখা আসবে। তো এখানে মিসম্যাচ, অনেক সময় মিসম্যাচ লেখা আসে, এখানে দেখেন মিসম্যাচ লেখা আসতেছে। সেই জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে, যে উপরে যে আইপি টাইম জোন আছে, এখানে যে আইপি টাইম জোনটা আছে, আইপি টাইম জোনটা হচ্ছে 9:13 ইউএসএতে, আর আমার এখানে বাজে হচ্ছে 17:00, মানে হচ্ছে এখানে হচ্ছে 19:00, মানে 7:13। তো এখন আমাকে এটা কী করতে হবে, 9:13 মানে ওটা এএম, ঠিক আছে, সেটা বানাইতে হবে। তো এটা বানানোর জন্য এই যে এখানে দেখেন জিএমটি দেওয়া আছে, জিএমটি -4, আর আমার এখানে আছে +6 দেওয়া আছে, মানে আমার এখানে বাংলাদেশি টাইম দেওয়া আছে। তো এখানে টাইমটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, টাইমটা চেঞ্জ করে -4 দিতে হবে এবং সেটা 9:13 AM-এ যাবে আর কি। তো এখন আমি আমার মোবাইলে গিয়ে টাইমটা সেট চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হচ্ছে দেখাবো যে টাইমটা কীভাবে সেট করবেন। টাইমটা এখানে দেওয়া আছে -4, তো -4 যেতে হবে, ঠিক আছে, জিএমটি -4 দেওয়া আছে, ঠিক আছে। তো আপনার মোবাইলে যাবেন, মোবাইলে যাওয়ার পর এখানে টাইম সেটিংয়ে যাবেন, টাইম সেটিংয়ে যাবেন, টাইম সেটিংয়ে আমি এখানে যেহেতু আমার সার্চের অপশন আছে আমি সার্চে দিলাম, টাইম লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে এখানে দেখেন টাইম চলে আসছে। তো এখানে প্রথমে যেখান এখানে দেখে এই যে এই দুইটা অফ করে দিবেন, এই দুইটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর এখানে দেখেন জিএমটি +6, মানে বাংলাদেশে টাইম দেওয়া আছে। তো সেই জন্য আমাকে এখানে ইউনাইটেড স্টেটসে যেতে হবে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটসে যেতে হবে, এই যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম না, ঠিক আছে, এখান থেকে -4 যেতে হবে, ঠিক আছে, এখান থেকে যেতে হবে -4-এ। তো -4 এখানে নাই, দেখেন এখানে দেশে যে কোনো, তার মানে এখানে যে কোনো একটা দিয়ে রাখবেন, যে পাঁচ দিয়ে রাখবেন। তারপর এখানে ইউটিসি যেটা আছে, ইউটিসি অফসেট, এখানে এসে আপনার হচ্ছে -4 ছিল না, -4 দিবেন, -4 আমি দিয়ে দিলাম। তো দেখেন আমার সাথে সাথে আমার পিসির যে টাইমটা আছে, মোবাইলের যে টাইমটা আছে, টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এখানে দেখবো যে এখানে ঠিক আছে কিনা, এখানে আমার মজিলা ফায়ারফক্সে আসবো, আসার পরে এই যে যে এটা আছে এটা আমি একটু রিফ্রেশ করে নিব। তো রিফ্রেশ করলে যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে আমার আইপিটা সেট হয়ে গেছে, ঠিক আছে, আর যদি ঠিক না হয় তাহলে বুঝবো যে আরও একটু ঝামেলা আছে বা অনেক অনেকের অনেক সময় এরকম হয়, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু ওকে লেখা চলে আসছে, আগে কিন্তু মিসম্যাচ লেখা ছিল, এখন কিন্তু ওকে লেখা চলে আসছে, ঠিক আছে। তো এটা এটা কিন্তু আমার আইপিটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকের হচ্ছে এই যে এখানে এই যে হুইয়ার ডট নেটে এই যে এখানে আপনাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ একটা ডিফারেন্স থাকে, এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি আমি, হচ্ছে ইসে ইউএসএ থাকে না, ঠিক আছে, চাই টাইমটা হইতেছে। অনেক সময় আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইউএসএ থাকে না, ঠিক আছে, অনেক সময় ইউকে দেওয়া থাকে ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে। তো সেই জন্য আমাদের একটা প্রবলেম হতে পারে, সেই জন্য আমাদের ল্যাঙ্গুয়েজে এখানে গিয়ে সবসময় এখানে ইউএস করে রাখবেন, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস করে রাখবেন। অনেক জায়গায় ইউনাইটেড কিংডম দেওয়া থাকে, ইউনাইটেড কিংডম দিলে কিন্তু ঝামেলা হয়, সেই জন্য ইউনাইটেড স্টেটস দিয়ে রাখবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনারা যেটা আপনাদেরকে এখন তাহলে দেখালাম যে আপনারা হচ্ছে কীভাবে আইপিটা সেট হয়ে গেছে। এখন আরেকটা জিনিস এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে অনেক সময় এখানে কিন্তু মিসম্যাচ ওকে চলে আসে, যদি এখানে ওকে চলে আসে তাহলে তো ঠিক আছে, মানে আপনার আইপি ঠিক আছে। অথবা এখানে যদি আরেকটা কাজ হচ্ছে সেখানে
kuiya.net অনেক সময় দেখা যাচ্ছে অনেকের ওখানে ওকে আসে না ঠিক আছে সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে হইতেছে আপনারা যে এইখানে যে টাইমটা আছে দেখেন এখানে বলতেছে যদি আপনি এই huia.net দিয়ে এই টাইমটা ম্যাচ করাইতে চান তাহলে কি হবে তাহলে হচ্ছে UTC-5 দিতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে এখন আমি দেখেন ওইখানে দিয়েছিলাম এই যে এখানে দেখেন এখানে কিন্তু ছিল এখানে ছিল হচ্ছে UTC-4 GMT-4 ছিল এবং -4 করার পরে এখানে ওকে চলে আসছে ঠিক আছে আবার হচ্ছে এখানে দেখেন এই huia.net এ এখানে একটা প্রবলেম হয় যেটা হচ্ছে যে এখানে হচ্ছে এখনো টাইম ডিফারেন্স দেখাচ্ছে 10% তো এটাতে আসলে কোনো প্রবলেম না যদি আপনার ওইটা না ম্যাচ করে তখন এটা ম্যাচ করাতে হবে যদি আপনার চেক টু আইপি তে না ম্যাচ করে তখন হচ্ছে এটা ম্যাচ করাতে হবে এখন আমি এটাও দেখাই দিচ্ছি GMT-5 দিলে দেখেন এটা চলে আসে এখানে দেখেন GMT-5 হচ্ছে এটা হচ্ছে আইপি এটা হচ্ছে লোকাল টাইম আর হচ্ছে সিস্টেম মানে আমার যে মোবাইল আছে মোবাইল টাইমটা হইতেছে -4 এ আছে ঠিক আছে তাই জন্য -5 করলে দেখুন এই জিনিসটার যে একটা মিসম্যাচ ই আছে সেটাও চলে যাবে আমি আবার টাইম লিখে সার্চ করি সার্চ করার পর দেখি আসে কিনা তো এখানে যাওয়ার পর এখানে দেখেন টাইমে এখানে UTC-4 ছিল এখানে যদি -5 করে দিই তাহলে দেখেন এক্ষেত্রে কিন্তু এটাতে এখানে -5 করে দিচ্ছি এখন হচ্ছে আমি এখানে আসবো আসার পরে একটু রিফ্রেশ করবো পেজটা একটু রিফ্রেশ করে নেব এখানে রিফ্রেশ করলে দেখেন এখানে কি আসে এখানে দেখেন এখন কিন্তু 100% চলে আসছে এখন আমার huia.net 100% চলে আসছে কিন্তু কথা হচ্ছে এখন কিন্তু চেক টুতে আবার মিসম্যাচ দেখাবে ঠিক আছে মিসম্যাচ দেখাইতে পারে অনেকের এই এই প্রবলেমটা হয় দেখা যাচ্ছে এক পাশে ম্যাচ করে আরেক পাশে ম্যাচ করে না তো সেটা বলতেছি আপনারা যে কোনো এক সাইড ম্যাচ করাবেন মানে এক সাইড ম্যাচ করাতে হবে সেই ম্যাচ করানোর সিস্টেমটা তো আমি বলে দিলাম যে আপনার হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু মিসম্যাচ লেখা দেখাচ্ছে কিন্তু এখন এখানে মিসম্যাচ দেখানো লেখা থাকলেও কিন্তু এখানে huia.net 100% আসছে অথবা এখানে 100% রাখবেন অথবা আপনার হচ্ছে চেক টু আইপিতে এখানে কোনো ই থাকবে না চেক টু আইপিতে এখানে হচ্ছে ওকে লেখা আসতে হবে চেক টু এখানে ওকে আসার সিস্টেম রয়েছে এখানে বলে দিছে যে আইপি টাইম জোন আছে হচ্ছে কয়টা 9:22 আর আমার এখানে সিস্টেম টাইম আছে কত 8:22 তো এক ঘন্টাই আছে এখানে বলতেছে -4 দিতে হবে আমার GMT-4 দিতে হবে আমার -5 দেওয়া আছে এটাকে যদি আবার -4 দিয়ে দিই তাহলে দেখবেন আবার ওইটা ম্যাচ করে এটা ম্যাচ করে না ঠিক আছে তো অনেক সময় এই ধরনের প্রবলেম হতে পারে তো আপনাদেরকে এই জিনিসটা দেখে আর কি আইপিটা সেট করতে হবে ঠিক আছে তো এই যে এখানে দেখেন আমি আবার যদি টাইমটা -5 দিয়ে দিই তাহলে দেখবেন ওইটা ঠিক হয়ে যাবে তো অনেক সময় এই ধরনের প্রবলেম হয় তো সেই জন্য আপনাদেরকে বিস্তারিত এইখানে আমি দেখাই দিলাম যে আসলে কিভাবে আইপিটা সেট করতে হয় আশা করি এই সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না ঠিক আছে আইপি সেট নিয়ে আপনাদেরকে ভিডিওটা দিলে আপনারা আইপিটা সেট করতে পারবেন ঠিক আছে তো যেখানে দেখেন আমি আবার রিফ্রেশ করে নিয়েছি তো রিফ্রেশ করে নেওয়ার পরে এখন দেখি যে আইপিটা ওকে লেখা আসে কিনা ঠিক আছে এখন দেখছেন এখন হচ্ছে ওকে লেখা চলে আসছে তো এই জন্য বলবো যে আপনারা হচ্ছে এই দিকটা একটু খেয়াল রাখবেন আর একটু হচ্ছে যে এখানে দেখেন এখানে কিন্তু এখন 90% আসছে আপনাদের এখানে অনেকের অনেক কোশ্চেন থাকে যে এখানে তাও তো ম্যাচ করেন কোনো এটা কোনো সমস্যা কি না না এটা আসলে এরকম কোনো সমস্যা না কিন্তু কথা হচ্ছে যে কোনো এক পাশ কিন্তু ম্যাচ করাইতে হবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে আপনি হচ্ছে এই কাজটা করতে পারবেন এখানে দেখেন 90% চলে আসছে ওকে আশা করি এই সম্পর্কে আর আপনাদের কোনো কোশ্চেন থাকবে না আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি সেই জিনিসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে